এই আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রাশেদ লিমন সরাসরি যাচ্ছি তার কাছে রাশেদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যেমনটি আমরা দেখছিলাম যে দাদশ জাতীয় সংসদের আজ প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলো সেখানে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন আপনার কাছে জানতে চাই তার ভাষণে আসলে তিনি কি কি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আসলে রাষ্ট্রপতি হিসেবে তারও কিন্তু এই সংসদে প্রথম ভাষণ এবং আমরা যদি বলি মূলত তিনি আসলে রাজনৈতিক সহিংসতা বা দেশের সহিংস পরিস্থিতি যারা তৈরি করতে যায় এই ধরনের পরিস্থিতির মধ্যে রুখে দাঁড়াতে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের কিন্তু একটা বার্তা দিয়েছেন ও যদি মোটা তাকে বলে থাকি যে তার যে পুরো যে ভাষণ ছিল সেখানে কিন্তু এই তিনি যেটি বলেছেন এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র সুদৃঢ় হয়েছে এবং বিরোধীদের যে গঠনমূলক সমালোচনা সেই সমালোচনা করার কিন্তু আহ্বান জানিয়েছে জানতে আমরা কিন্তু দেখলাম সংসদ সদস্যরা যখন ঢোকার আগে বা পরে যখন কথা বলছিলেন দুইটি কথাই কিন্তু ঘুরে ফিরে আসছিল এক হচ্ছে প্রাণবন্ত দুই হচ্ছে কার্যকর এবং এই সেই প্রাণবন্ত এবং কার্যকর সংসদ এই দুটি যদি হয়ে যায় তাহলে কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন হবে আমি প্রাণবন্ত শব্দটা যদি এভাবে বলি যে সরকার এর সমালোচনা করা গঠনমূলক সমালোচনা যদি করা যায় তাহলেই কিন্তু আসলে সংসদে একটা প্রাণবন্ততা চলে আসে এবং সব কিছু নিয়ে খোলা মনে আলোচনা করা এবং দ্বিতীয়তা হচ্ছে গিয়ে যদি বলি কার্যকর অর্থাৎ সাধারণ মানুষ যেটা চাচ্ছে বা বিরোধী মত যেগুলো চাচ্ছে সেগুলো যদি প্রতিফলন ঘটে বা সেগুলো যদি সংসদে বলা হয় সাধারণ মানুষের কথা তাহলেই কিন্তু সেটা আসলে কার্যকর হিসেবে পরিলক্ষিত হবে এবং রাষ্ট্রপতির ভাষণেও কিন্তু তিনি সেটাই বলেছেন যে বিরোধীদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন এবং উদার মনোভাব নিয়ে জনগণের পাশে দাঁড়াতে বলছেন তিনি সংসদ সদস্যদের বিশেষ করে আজকে যে 299 জন ওখানে উপস্থিত ছিলেন আর সবচেয়ে বড় কথা এই যে রাজনৈতিক সহিংসতা কথা কিন্তু তিনি বারবারই বলেছেন এটি পরিহার করতে তিনি রাজনৈতিক দলদের যেমন আহ্বান জানিয়েছেন পাশাপাশি যারা সংসদে রয়েছেন বা নতুন করে যাদের উপর জনগণ দায়িত্বভার ন্যস্ত করেছেন তাদেরও কিন্তু সতর্ক থাকার আহ্বান তিনি জানিয়েছেন রাশেদ আমরা তো জানি যে সংসদে আসলে বিরোধী দল থাকবে বিরোধী নেতা থাকবে এবারের আসলে চিত্রটা কি কারা কোন দায়িত্ব পেয়েছে আসলে আমরা জানি আসলে এটি অনেকে জানি বা বলি যে সংসদ নেতা আমরা জানি এই যে এবারের যে যে দ্বাদশ সংসদটি রয়েছে সেখানেও কিন্তু সংসদ নেতা কিন্তু থাকছেন শেখ হাসিনাই কিন্তু এটিও কিন্তু একটি নতুনভাবে বাংলাদেশের জন্য কারণ তিনি টানা চতুর্থবারের মতো কিন্তু সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তিনি কিন্তু সংসদ নেতা থাকবেন এরপরে যদি বলি সংসদ উপনেতা হিসেবে কিন্তু মতিয়া চৌধুরীকে যে নির্বাচন করা হয়েছে এরপরে নুরি আলম চৌধুরী তিনি কিন্তু যে সরকারি দলের যে চিফ হুইপ সেটি নির্বাচিত হয়েছেন এবং পাশাপাশি তার সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকজন তার সঙ্গে হুইপও থাকবেন এরপরে আসি ঠিক যে পাশে সংসদ নেতা বসেন তার বিপরীত পাশে অর্থাৎ যারা বিরোধী প্রধান বিরোধী দল তিনি কিন্তু ঠিক সংসদ নেতার বিপরীতে অবস্থান করেন এবং সেই অবস্থান বা সেই চেয়ারটা কিন্তু থাকবে এই যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কাছে এবং সেখানে বিরোধী দলের উপনেতা হিসাবে আছেন কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ এবং বিরোধী দলের যে চিফ হুইপ সেটি হচ্ছে মুজিবুল হক চূর্ণ তো এটি মোটামুটি আসলে সংসদের যে যে কার্যক্রম সেই কার্যক্রমের যে মোটামুটি ডেকারম এবং এখানে এই মাধ্যমেই কিন্তু আসলে আমরা জানি শিরীন চৌধুরী আজকে আবার নতুন করে শপথ নিয়েছেন এবং তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন এবং টুকু যে তিনি যে রয়েছেন তিনিও কিন্তু আসলে তার যে দায়িত্ব সেটি আসলে পালন করবেন তো সব কিছু মিলিয়ে যে সংসদ পরিচালনা করতে এবং সংসদের যে দায়িত্ব পালনের যে দিনলিপি বা আমরা যদি বলি সংসদের কার্যকলাপ পরিচালনার যে বলে সেই ডেকারমটা আসলে এইভাবেই মেনটেন করা হবে এবং এর পাশাপাশি সংসদে যেমন এই নতুন সংসদের প্রথম অধিবেশনে কিন্তু আমরা জানি যে মোটামুটি এই যে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন এই ভাষণের উপরেই মূলত এই পুরো অধিবেশনে আলোচনাটা হবে পাশাপাশি আমরা দেখলাম আজকে কিন্তু শোক প্রস্তাব গৃহীত হয়েছে তো প্রথম অধিবেশনটা আসলে এভাবেই চলবে রাশেদ আপনি বলছিলেন প্রথমে যে প্রাণবন্ত হবে এবারে সংসদ সেটি সবাই প্রত্যাশা করছে তবে চ্যালেঞ্জও নিশ্চয়ই কিছু রয়েছে এবারে এই নতুন সংসদের আসলে চ্যালেঞ্জ কি কি থাকছে আসলে অনেকেই কিন্তু বলছিলেন চ্যালেঞ্জের কথা মোটামুটি যে এই বিরোধী সংসদের ভেতরে যদি বলি সংসদের ভেতরে বিরোধী দল নিয়ে কথা হচ্ছিল মাত্র 11 জন প্রধান বিরোধী দলের সদস্য এটি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের বলা যায় ইতিহাসের সর্বনিম্ন সংখ্যা নিয়ে প্রধান বিরোধী দল
এরপরে সেই বিরোধী দলের ভূমিকায় কিন্তু 62 জন স্বতন্ত্র প্রার্থী কিন্তু তারা তাদের সঙ্গে যুক্ত হলে তারা কিন্তু সেই চ্যালেঞ্জটা আসলে যেটি বলছিলাম শুরুতে যে প্রাণবন্ত বা কার্যকর করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখা যায় যে সে স্বতন্ত্রদেরও একটা ভূমিকা রাখতে হবে। তারপর যদি বলি নতুন এই সংসদের যেটি আমরা দেখছিলাম বেশ কয়েকজন সংসদ সদস্য তারা কিন্তু বলছিলেন যে অর্থনৈতিক পরিস্থিতি সামলানো অর্থাৎ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং দ্রব্যমূল্য পরিস্থিতি মানুষের ক্রয় ক্ষমতাটা মানুষের নাগালের মধ্যে রাখা এবং শুরুতেই কিন্তু আসলে আমরা জানি যে যারা আসলে মধ্যস্বত্বভোগী বা এই ধরনের যারা রয়েছেন তারা কিন্তু আসলে রমজানে একটা সুযোগ নেয় এবং যেহেতু এই এই সরকারের একদম শুরুতেই সেই কিন্তু রমজান, তো সেই পরিস্থিতিতে এইটি মোকাবেলা করা অভ্যন্তরীণ স্থিতিশীলতা একটা বজায় রাখা যেটি আসলে রাষ্ট্রপতির ভাষণেও তিনি বারবারই ইঙ্গিত দিয়েছেন। এরপরে বৈশ্বিক একটা টানাপোড়েনের বিষয় ছিল নির্বাচনের আগে বেশ কিছু কথা বলা হচ্ছিল, সেগুলো যদিও আমরা দেখেছি যে একে একে সরকারের নতুন এই সরকারকে বিভিন্ন দেশ থেকে যে মানে সরকারের যে সরকারকে যে আনুষ্ঠানিক স্বীকৃতি যদি বলি আমরা বা যেটা অভিনন্দন যেটা বলা হয় সেটি আসলে দিয়েছে, সেই সম্পর্ক উন্নয়নেও কিন্তু সরকার এরই মধ্যে বেশ কিছু ছাপ দেখিয়েছে। পাশাপাশি সরকার যে স্মার্ট বাংলাদেশ অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু তার যে এই নির্বাচনী ইশতেহার সেখানে যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে অঙ্গীকারের কথা বলেছেন তাদের মন্ত্রিসভাকে স্মার্ট মন্ত্রিসভা বলেছেন, তো এই মন্ত্রিসভা দিয়ে বা এই সংসদ নিয়ে তারা সামনের 5টি বছর সেই স্মার্ট বাংলাদেশ গড়তে কী করবেন বা যে পরিকল্পনা রয়েছেন সেই পরিকল্পনার সঙ্গে সঙ্গে সঠিক বাস্তবায়ন নিশ্চিত করাটা আর মনে হয় এই মুহূর্তে এই সরকারের বা সংসদের জন্য বড় চ্যালেঞ্জ। রাশেদ আপনাকে অনেক ধন্যবাদ। স্টুডিও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। সন্ধ্যার